সরকারিভাবে যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে তা অমানবিক বলেছে হাইকোর্ট। হজের প্যাকেজ মূল্য পুনর্নির্ধারণ চেয়ে রিটের শুনানির সময় এমন মন্তব্য করেছে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। আদালত বলেছে হজযাত্রীদের জন্য সরকারিভাবে যে হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে তা অমানবিক ও অযৌক্তিক। বিশ্বের অন্যান্য দেশে হজের জন্য সরকার আলাদা বাজেট রাখে, কিন্তু বাংলাদেশে এটি নেই। হজের প্যাকেজ মূল্য অনেক বেশি হওয়ায় অনেকে হজে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। পরে আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। আজ আদালত বলেন এই প্রসঙ্গে যে বাংলাদেশ বিমান তার কোনো প্রয়োজন নাই 45,000 টাকা অতিরিক্ত ভাড়া নিতে, এবং সে সৌদি বিমানকে কটাক্ষ করে বলেন যে সৌদি বিমানের কোনো প্রয়োজন নেই আমাদের টাকাগুলি সেখানে এই হজিদের টাকা নিতে। যারা আজকে দূর করে টাকা নিচ্ছে এবং যে সমস্ত মন্ত্রণালয় এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জড়িত আছে সকলেই গুণাম বা গ্রহণ করতে হবে।